আমি আর বিষয়ে যাবো না আর কোন চল নির্মাণ করব না আলোচিত ও সমালোচিত অভিনেতা আশরাফ আলম ওরফে হিরো আলম অভিনয় প্রযোজনা এবং গান নিয়ে নিয়মিত তিনি কাজ করে যাচ্ছেন তার ভিডিও প্রকাশ হলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবছর তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পাবে এছাড়া আরও পাঁচটি সিনেমার রয়েছে তবে হঠাৎ করে সিনেমা নির্মাণ কাজ চলমান বন্ধ এবং এফ ডিসিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে এফ ডিসিতে গিয়ে তিনি বারবার অপমানিত হয়েছেন আর সেই কষ্টে এবার সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন তিনি আজ সোমবার ফেসবুক লাইভে সে হিরো আলম জানান তিনি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর এফডিসিতে যাবেন না আর কোনো সিনেমাও তিনি বানাবেন না হিরো আলম বলেন গতকাল থেকে চিন্তা ভাবনা করলাম নিজের কাছে প্রশ্ন করলাম তারপর সিদ্ধান্ত নিলাম আমি আর কোনো দিন এফডিসিতে যাব না কোনো চলচ্চিত্র নির্মাণ করব না সুশীল সমাজ আমাকে মেনে নিতে পারে না আবার এফ ডিসির লোকজন আমাকে নিতে পারছে না তারা একের পর এক ধিক্কার লাঞ্ছিত করে যাচ্ছেন আমাকে গতকাল এফডিসিতে পরিচালক শাহিন সুমন অনেক লোকের মধ্যে অপমান করে আমাকে বের করে দেয় আমি আর কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না এফ যাব যাব না চলচ্চিত্র নির্মাণ করব না তিনি আরো বলেন আমার হাতে আরও পাঁচটি সিনেমা রয়েছে এবছর পাঁচটি সিনেমা শেষ করব কিনা তা বলতে পারছি না